শোক দিবসে জাতির পিতার সমাধিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। হত্যা পরিকল্পনাকারীদের বিচারে হবে তদন্ত কমিশন। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা, জাতির পিতার আদর্শ বাস্তবায়নের তাগিদ। ফেনীতে নিয়ন্ত্রণহীন পিকনিকের বাস নিহত 8, 4 জেলায় সড়ক দুর্ঘটনায় আরও 10 জনের মৃত্যু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। 15 আগস্টের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি রাত 9টার 21 সংবাদে। সাথে আছি আমি এম এজ ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। জাতীয় শোক দিবসে স্বাধীনতার স্থপতিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে জাতি। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর হত্যা পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনতে তদন্ত কমিশনের গঠনের কথা জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তফসির হাসানের ক্যামেরায় টুঙ্গিপাড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। টুঙ্গিপাড়া গ্রামের কাদামাটি মেখে খোকা থেকে দেশ নেতা বঙ্গবন্ধু হয়েছিলেন শেখ মুজিবুর রহমান। বিশ্ব নেতা হিসেবে জয় করে স্বাধীন বাংলাদেশের স্থপতি 75-এর 15 আগস্ট থেকে এই মাটিতেই ঘুমিয়ে আছেন। আপনার অমানবিক হত্যাকাণ্ডের দুঃসংবাদে স্তব্ধ হয়ে গিয়েছিল, পাথর হয়ে গিয়েছিল এক সমুদ্র শোকে। জাতির মহান নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন বাহিনীর চৌকস দলের রাষ্ট্রীয় সালাম, গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে রাষ্ট্রীয় শ্রদ্ধা। ফাতেহা ও দরুদ পাঠ করে দোয়ায় অংশ নেন বঙ্গবন্ধু কন্যা। দলের প্রধান হিসেবে আরেকবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মদদদাতাদের বিচারের আওতায় আনতে তদন্ত কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা। তদন্ত কমিশন মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যে যারা ছিল তাদের আমরা খুঁজে বাইর করার চেষ্টা করব, তাদের ওজনে তাদেরও বিচার করা হবে এবং ভবিষ্যৎ বংশধরদের জন্য এটা বাঙালি জাতির জন্য একটা মানে জানার একটা সুযোগ থাকবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। এদিকে সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ঢল নামে সাধারণ মানুষের। পরে বনানী কবরস্থানে 15 আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার প্রচেষ্টা জোরদার করা হচ্ছে। প্রণব চক্রবর্তী রিপোর্ট। জাতীয় শোক দিবসের ভোরে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরপরই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শহীদদের উদ্দেশ্যে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। 75-এর 15 আগস্ট নিহতদের স্মরণে ফাতেহা পাঠ ও দোয়া করা হয়। দলের নেতাদের নিয়েও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। পরে ঢল নামে সাধারণ মানুষের। আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে একসাথে এগোবার প্রত্যয় জানান তারা। ফুলে ফুলে ভরে ওঠে বেদী। এদিকে সকাল 7:15 দিকে বনানী কবরস্থানে পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোয়া করা হয় শহীদদের আত্মার মাগফেরাত কামনায়। পরে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর খুনিরা যে দেশেই থাক, দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির রায় কার্যকর করা হবে। তাদেরকে বিদেশ থেকে ফিরিয়ে আনা এবং সেজন্য শেখ হাসিনা সরকার কূটনৈতিক প্রয়াস
আরও জোরদার করেছে। আজকের দিনে আমাদের অঙ্গীকার, আমরা সাম্প্রদায়িক পুলিশ বিক্ষোভকে সম্পূর্ণভাবে মূলোৎপাটন করে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তুলব। বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে আগামী প্রজন্মকে দেশের হাল ধরে এগিয়ে যাবার আহ্বান সকলের। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। ফেনীর লেমুয়া এলাকায় কক্সবাজারগামী একটি পিকনিকের বাস দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ, ফরিদপুর, সিরাজগঞ্জ ও গোপালগঞ্জে দুর্ঘটনায় নিহত হয় 10 জন, আহত হচ্ছে কমপক্ষে 43 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল পিকনিকের বাসটি। ফেনীর লেমুয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে 6 জন নিহত হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও 2 জন। কিশোরগঞ্জের কটিয়াদিতে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা চালক সহ 3 জন নিহত হয়। পুলিশ জানায়, ভৈরবগামী সিএনজি চালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক সহ 6 যাত্রী গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে নেওয়া হলে 3 জন মারা যায়। অন্যদিকে সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় 1 শিশুসহ 3 জন নিহত হয়। এছাড়া ফরিদপুর ও গোপালগঞ্জে 1 জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রাঙ্গামাটিতে বাণিজ্যিকভাবে আবাদ হচ্ছে রামবুটান, চাহিদাও ভালো, লাভবান কৃষক। গলে টেস্টের দ্বিতীয় দিনে 249 রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড, 7 উইকেটে 227 রান শ্রীলঙ্কার। আবারও আমন্ত্রণ রাত 9টার এক্সপ্রেস সংবাদে। এবারে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি। বিদেশি ফল রামবুটান, রাঙ্গামাটিতে এই ফলের চাষ হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে, বাজারে চাহিদা আছে, দামও ভালো, তাই আগ্রহ বাড়ছে রামবুটান চাষে। 2007 সালে শবন চাকপার ছোট ভাই থাইল্যান্ড থেকে 2টি রামবুটান বীজ নিয়ে আসেন, সেই থেকে শুরু। এরপর 2012 সালে রামবুটান গাছে ফুল আসে, ফল ধরতে শুরু করে। 2016 সালে রামবুটানের বাণিজ্যিক ভিত্তিক চাষ শুরু করেন তিনি। সময়ন চাকমা রামবুটানের চারাও বিক্রি করেছেন, প্রতিটি চারার দাম 120 টাকা, আর প্রতি কেজি রামবুটান বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়। আর এর সাথে শেষ করছি সকাল 9টার 21-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। শোকে শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ, ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। 75-এর কাল রাতে নৃশংসতম হত্যাযজ্ঞের কুশীলবরা এখনো আড়ালে, স্বজনদের আক্ষেপ। এক অস্থির সময় পার করছে বিশ্ব, রাজনৈতিক অর্থনৈতিক কারণে বিক্ষোভ চলছে এশিয়া থেকে দক্ষিণ আমেরিকা পর্যন্ত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বেলা 11টায়, দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে।